জানা দরকার আছে কিনা, কারণ প্রত্যেকের বাসায় গ্যাস সিলিন্ডার আছে, কিন্তু এটা সঠিক ইউজেস না হওয়ার কারণে দেখা যায় দুর্ঘটনা ঘটে বা একটু অসতর্কতা অগ্নিকাণ্ডের কারণে দাঁড়ায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আমরা যদি সাবধান থাকি তাহলে কিন্তু অগ্নিকাণ্ড সংঘটিত হবে না, মূলত আমাদের অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। তো এই গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যেটা যে বিষয়গুলো মেনে চলবো সেটা হচ্ছে যে গ্যাস সিলিন্ডারটা রান্নাঘরে যে জায়গায় বসাবো সোজা অবস্থায় বসাবো এবং সহজে বাতাস চলাচল করে এমন জায়গায় বসাবো। বদ্ধ বা আবদ্ধ ঘরে গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, এটাকে কাত করে রাখা যাবে না, গ্যাসের সিলিন্ডারের আগুনে কাপড় শুকানো যাবে না। কাপড় ভিজে গেছে গ্যাস দেখা যাচ্ছে, গ্যাসের চুলা অন করে কাপড় নাড়ে দিছে, এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু আগুন লাগার সম্ভাবনা বেশি, আর আগুন বাড়িতে লাগলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে থাকবে। তো গ্যাসের সিলিন্ডারে আগুন, আমরা সবাই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, আমরা কিন্তু অনেকেই জানি না গ্যাস সিলিন্ডারের মেয়াদ কতদিন, জানি এটা মেয়াদ কোথায় থাকে সেটাও কিন্তু জানি না, কিন্তু গ্যাস সিলিন্ডারের একটা মেয়াদ আছে। এখানে গ্যাস সিলিন্ডারের গায়ে আপনারা খেয়াল করবেন রিটেস্টেড ডেট দেওয়া থাকে একটা, এই যে এখানে আগামী 10 বছর এই সিলিন্ডারটা ব্যবহার করা হবে। শুধুমাত্র গ্যাস শেষ হবে, গ্যাস রিফিল করা হবে, গ্যাস শেষ হবে, গ্যাস রিফিল করা হবে এই ভিত্তিতে, কারণ 21 সাল আগামী 10 বছর পর 31 সাল, 31 সালের পর এই সিলিন্ডারটা আর ব্যবহার করা যাবে না, বোঝা গেছে? এখন যদি আমরা 2001 সালের একটা সিলিন্ডার খোদাই করা লেখা থাকে ওই সিলিন্ডারটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হব। তো গ্যাসের সিলিন্ডার নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, গ্যাসের সিলিন্ডারটার শারীরিক গঠন ঠিক আছে কিনা সেটাও একটু খেয়াল রাখবেন। তো এটা গেল রেজিস্টার্ড ডেট। আবার কিছু সিলিন্ডারে লেখা থাকে A20, B21 বা C16, এভাবে লেখা থাকে, তখন আমরা কি বুঝবো যে কত সালে এটা? যখন A20 লেখা থাকবে তার মানে বুঝতে হবে 2020 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে, এই 3 মাসের ভিতরে সেটা ম্যানুফ্যাকচার করা হয়েছে, বোঝা গেছে? যখন যদি বি লেখা থাকে, B20 বা B16 লেখা থাকে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে হলো এপ্রিল মে জুনের মধ্যে এই সিলিন্ডারকে ম্যানুফ্যাকচার করা হয়েছে, এভাবে 12 মাস ABCD লেখা থাকে সাধারণত, বোঝা গেছে? তো গ্যাসের সিলিন্ডারের ব্যবহারের ক্ষেত্রে আমরা যে সতর্কতাগুলো অবলম্বন করব সেটা হচ্ছে যে এখানে যে আমরা রেগুলেটরটা ব্যবহার করি এই রেগুলেটরটা ঠিকভাবে বসছে কিনা খেয়াল রাখবো, রেগুলেটরের সাথে যে হোস পাইপটা যে পাইপ লাগানো থাকে এটা ফ্লেক্সিবল কিনা সেটা খেয়াল করব, একবারে শক্ত হার্ড পাইপটা ব্যবহার করা না করাই ভালো, আর যদি ব্যবহার করি তাহলে মাঝে মাঝে চেক করবো সেটা ফেটে গেছে কিনা, কোথাও লিকেজ হয়েছে কিনা। যদি আমরা এটা খেয়াল না করি তাহলে দেখা যাবে যে গ্যাসের সিলিন্ডারের ওই হোসটা এত শক্ত হয়ে গেছে একসময় ভেঙে যাবে, ভেঙে যেয়ে গ্যাস লিকেজ করবে এবং গ্যাসের চুলো যখন অন করবে তখন দেখা যাবে গ্যাস বিরাজ করবে ওই ঘরটার মধ্যে, আর যখন গ্যাস বিরাজ করবে তখন সেখানে একটা কারেন্টের সুইচ অন করলেও ব্লাস্ট হয়ে যাবে আগুন, মানে একবারে বম ব্লাস্টের মতো আগুন জ্বলে উঠবে একসাথে, এভাবে আগুন জ্বলে উঠবে যদি গ্যাস সিলিন্ডারে মানে গ্যাস ওখানে থাকে বা ই করে। তো আপনারা খেয়াল রাখবেন যদি গ্যাসের গন্ধ পান তাহলে ওই সুইচও অন করবেন না, আগে জানালা দরজা খুলে দিয়ে গ্যাসটাকে বের করে দিতে হবে, তারপর গ্যাস চুলা ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয় রান্না করার শেষে গ্যাসের রেগুলেটরটা অফ করে দেবে, রেগুলেটরটা অফ করলে আর কোনো রিস্ক থাকলো না। এখন আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে রেগুলেটরের ওখানে একটা পিন আছে, কোনো কারণে ওই পিনটা যদি নিচের দিকে বসে যায় তাহলে গ্যাস অনবরত বের হইতে থাকে, আমরা এরকম একটা ঘটনা পাইছি আমি গোবলা গেলে ওখানে, তো ওরা ফোন দিচ্ছে যে গ্যাসের সিলিন্ডারে আগুন লাগছে, তা আমরা যেয়ে দেখি হচ্ছে গ্যাস বের হচ্ছে ঘরের মধ্যে, ওরা সবাই ঘর থেকে বের হয়ে সবাই বাইরে চলে আসছে। তো ওখানে আর ভয় পাওয়ার কিছু নাই,
ওখানে যে পিনটা আছে সেই পিনটা একটা চাবি রিং বা একটু মানে সরু কোনো কিছু দিয়ে একটু দিলে মানে পিনটা ভেসে উঠবে এবং গ্যাসের সরবরাহটা বন্ধ হয়ে যাবে। গ্যাস সিলিন্ডারে আগুনে ভয় পাওয়া যাবে না। অন্তত গ্যাসের সিলিন্ডার একটা বাস্ট হইতে গেলে মিনিমাম 770 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে। অর্থাৎ এই স্টিলটা গলার যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রা দরকার, তাহলে এই সিলিন্ডারটা বাস্ট হবে। গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলেই যে বাস্ট হবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। কারণ আমরা গ্যাসের সিলিন্ডারে আগুন লাগাই আপনাদের দেখাবো যে গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে বাস্ট হবে না। অর্থাৎ গ্যাসের সিলিন্ডারে আগুন লাগার সাথে সাথে যদি আপনি ঘর থেকে পালা যান বা দৌড়ে চলে আসেন তাহলে দেখা যাবে ঘর সম্পদ আমাদের নষ্ট হয়ে যাবে, আপনার সামনেই নষ্ট হবে, আপনি কিছুই করতে পারবেন না। তো এই কারণে ভয় পাওয়া যাবে না। গ্যাসের সিলিন্ডারে আগুন নিভানো আমরা কয়েকটা কলা কৌশল আপনাদের আজকে এখানে দেখাবো, বালতি দিয়ে দেখাবো, ভেজা কম্বল দিয়ে দেখাবো, হাত দিয়ে দেখাবো। কাজেই গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে ভয় পাওয়া যাবে না। তো এই ছিল গ্যাসের সিলিন্ডার সংক্রান্ত সংক্ষিপ্ত টিপস। এটা একটু কঠিন, একটু মাথায় খেয়াল রাখতে হবে, এটা নেভানোর আগে কিছু করতে একটু এক্সট্রা রেডি আছে। আমি চাচ্ছি যে তুমি আসো হেলমেটটা হেলমেটটা এখানে গিয়ে গ্যাস থাকে গেল, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে, একটু সতর্কতা ভাবে এটা করতে হবে। আমরা বাড়ি দিয়ে দেখাবো বাড়ি দিয়ে
আপনার বাসায় তো খুবই আপনি এখানে এটা প্র্যাকটিস্যাল এখানে আগুন লাগে তাহলে আমরা
এখানে